हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी होलाम प्रियंका। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब 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 भालो आछो। तो आज के ब्लॉगटा स्टार्ट करछि, एखन बाजे 1:05। तो 1:05 थेके स्टार्ट करलाम, माने दुपुर थेके स्टार्ट करछि। आर देखो आजके आमी रेडी हुए आछि, केनना एखन एकटु बेरोबो आर जाबो होलो गिये विजय डॉक्टरेर काछे। केनना 1 মাস হয়ে গেল ও হোমিওপ্যাথিক মেডিসিন খাচ্ছে। তো কালকেও টেস্ট করতে দিয়েছিল, তো রিপোর্টে কি বেরোবে যেন সব কিছু ভালোই বেরোয়। আর ওর সুগার আর থাইরয়েড টেস্ট এখন করা হয়নি, কারণ ডক্টর বলেছে 3 মাস পরে ওটা টেস্ট করতে। তো কালকে ওর ব্লাড টেস্ট করতে দিয়েছিল, আজকে রিপোর্টটা বার হবে। তো দেখি ডক্টর কি বলে রিপোর্ট দেখে, যেন সব কিছু পজিটিভই বলে। তো যাই, অনেকটা দেরি হয়ে গেছে এমনিতেই, কারণ সকালবেলা কাজবাজ করে স্নান টান করে তারপরেই বেরোচ্ছি। তো কাজবাজ করতে তো একটু টাইম লাগবে, তো যাই তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, কারণ ওখানে গেলে প্রচুর দেরি হয়ে যায় বাড়ি ফিরতে। এর আগের বার তোমরা দেখেছিলে আমি যত সম্ভব 12টা নাগাদ বেরিয়েছিলাম, বাড়ি এসেছিলাম 2:30। তো আজকে অনেক দেরি হয়ে গেছে অলরেডি, তো আরও যদি দেরি করি আরও লেট হয়ে যাবে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আর তোমরা এই ভিডিওটাতে যে ভয়েসটা শুনতে পাচ্ছ সেটা আমি ভয়েস রেকর্ড করে ভিডিওটার সাথে অ্যাড করেছি, কেননা রাস্তায় বেরিয়ে কথা বলতে কেমন একটা লাগে, আমার মনে হয় যেন সবাই আমাকে দেখছে। তাই আমি আর রাস্তায় বেরিয়ে জাস্ট ভিডিওটাই শ্যুট করেছি, কোনো কথা বলিনি। বাড়িতে এসে এখন এর সাথে ভয়েসটাকে অ্যাড করছি। তো যাই হোক, আজ অনেক দিন পর বাড়ির বাইরে বেরোতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি সহজে মানে বেরোনো হয় না আমার। আর এখানে দেখো বিজয়কে আমি ওর একটু মুখটা দেখাতে বলছি বলে ও লজ্জা পাচ্ছে, ও একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। তো তারপরেও দেখিয়েই দিয়েছে ওর মুখটা, ওর মুখ দেখিয়েই দিয়েছে লাস্ট অবধি। তো যাই হোক, দুজনে অনেকদিন পর একটু বেরোতে পেরেছি, একসাথে সময় কাটাতে পারছি বলে আমার খুব ভালো লাগছে। আর আমি যেহেতু একটু ঘুরতে ভালোবাসি, বিজয়ের জন্য সবসময় আমাকে শর্টকাট থেকে নিয়ে যায় না, একটু ভেতর ভেতর দিয়ে নিয়ে যায়, যাতে আমি একটু ঘুরতে বেশিক্ষণ পারি, টাইমটা যাতে বেশি পাই। দেখো ভেতর দিয়েই নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো রাস্তাঘাট পুরো একদম ফাঁকা, কেননা আমাদের এই সোনারপুর এলাকার দিকে এখন 3 দিন কড়াকড়ি লকডাউন ডেকেছে, তাই দোকানপাট বলো সব বন্ধ, এদিকে রাস্তাঘাট পুরো ফাঁকা, লোকজন অবধি নেই, 2-1টা গাড়ি ঘোড়াই চলছে, না চলারই সমান। আর যত সম্ভব লকডাউনের কারণে আজকে ডক্টরের চেম্বারও ফাঁকাই থাকবে, অত পেশেন্ট হবে না, তো জানি না কি হবে, ফাঁকাই মনে হয় হবে। তো আমরা চলে এসেছি ডক্টরের চেম্বারের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। তো চলে এসেছি আমরা ডক্টরের চেম্বারের কাছে, দেখো ঢুকেও গেছি গলিতে। তো আবার পরে কথা হবে তোমাদের সাথে। আমরা ডক্টর দেখিয়ে চলে এসেছি, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, আমরা এখন আসিনি, এসেছি দুপুরবেলায়, 3টে-4টে বাজে তখন এসেছি। তো এসে আর তোমাদের সাথে কথা হয়নি, কেননা অনেক বেলা হয়ে গেছিলো যেহেতু, তাই ভাবলাম খেয়ে নিই, তারপরে বিকালে আবার বলবো কি হয়েছে না হয়েছে, ডক্টর কি বললো। আর তার মধ্যে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, কেননা অনেক দিন হয়েছে মা বাপের সাথে দেখা করি না, তাই ভাবলাম আজকে একটু মা বাপের সাথেও দেখা করে নিই। আর মাও বলছিল মায়ের শরীরটা ভালো লাগছে না, তাই মনটা কেমন লাগলো, তাই চলে এসেছি এই বাড়িতে। তো এই বাড়িতেই আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো যাই হোক, ডক্টর আজকে রিপোর্ট দেখে বলল যে সুগার এখন অনেকটাই কমেছে, কিন্তু এখনও পুরোপুরি যেহেতু কমেনি, তাই ওকে বলেছে খাওয়ার কোয়ান্টিটিটা আরও কমিয়ে দিতে, মানে ভাতের পরিমাণটা আরও কমিয়ে দিতে বলেছে। ও যতটা খেত বলেছে একদম কম পরিমাণে খেতে, আর কোনো রকম ফল খেতে না করেছে, তারপরে বারণ করেছে মুড়ি একদমই খেতে না, বললো যে মুড়িতে নাকি সুগার অনেক বাড়ে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম রুটি খেতে পারবে কি না, তো রুটি খেতেও না করলো, বললো রুটিটা মানে একদমই খেতে না, তার বদলে যদি 3 বেলা ভাত খেতে চায় তো 3 বেলায় ভাত দিতে পারবো, কিন্তু 3 বেলা যেহেতু ভাত খায় না, ও সকালে ছাতু খায় আর ও রাতে একদম রুটি খেতে পারে না, তো 2 বেলা ভাত খায়ও, তাই বললো 2 বেলাই ভাত খাক, অসুবিধা নেই, কিন্তু ভাতের কোয়ান্টিটি একদম কমিয়ে দিতে বলেছে, একদম অল্প করেই খেতে বলেছে, আর এইসবই বললো আজকে। তো ডক্টর বললো আরও 1 মাস ওষুধগুলো কন্টিনিউ করতে, ওষুধও কিছু চেঞ্জ করে দেয়নি, নতুন ওষুধ দেয়নি, আগের যে ওষুধগুলো ছিল সেগুলোই দিয়েছে, বললো সুগারটা আরও কমে গেলে তখন হয়তো চেঞ্জ করতে পারি। তো যাই হোক, দেখি আরও 1 মাস খেয়ে কী হয়।
এক মাসে যেহেতু এতটা ইমপ্রুভ হয়েছে, তো আশা করব পুরোটাই কমে যাবে আরও এক মাসের মধ্যে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো আজকের জন্য বাই বাই।